শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করতে যাচ্ছি অন্তরীকরণের একটি প্রশ্ন। প্রশ্ন হলো ওয়াই সমান সাইন ইনভার্স এস হোল স্কোয়ার হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়ান সমান টু। অন্তরীকরণ থেকে এ পর্যন্ত অনেকগুলি প্রশ্ন সমাধান করা হয়েছে, এটা আমরা সরাসরি সমাধানে চলে যাই। গিভেন ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার, তাহলে আমরা জানি একে যদি এক্সের সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করি ডিডি এক্স ওয়াই কে আমরা সরাসরি লিখি ওয়াই অন, তাহলে আমরা লিখি যে বা ওয়াই অন এক্সের সাপেক্ষে প্রথমবার অন্তরীকরণ করলে এটা হলো ওয়াই অন সমান, এটা কি হলো এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন সমান কি? এক্স টু দি পাওয়ার এন সমান হলো এন, তারপরে হলো এক্স এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তারপরে ডিডি এক্স সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা লিখব ওয়াই অন সমান টু সাইন ইনভার্স এক্স। ডিডি এক্স সাইন ইনভার্স এক্স সমান কি নিশ্চয় জানি, ডিডি এক্স সাইন ইনভার্স এক্স সমান হলো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি আর গুণন করা হয় তাহলে আমরা পাই ওয়াই অন ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান টু সাইন ইনভার্স এক্স। এখন যদি এরকে আমরা বর্গ করি তাহলে পাই ওয়াই অন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ফোর সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। দেখো আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার সমান ওয়াই, একে আমরা আবার এখানে পেয়ে গেছি, সুতরাং সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের পরিবর্তে আমরা আবার ওয়াই লিখব, ওয়াই অন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার সমান ফোর ওয়াই, যেহেতু ওয়াই সমান সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। শিক্ষার্থীরা, এখন একে আমরা আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করব। দ্বিতীয়বার অন্তরীকরণ করলে এটা হলো ইউ ইন্টু ভি, এটা হলো ইউ, এটা হলো ভি, তা আমরা জানি ডিডি এক্স ইউ ইন্টু ভি সমান ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ, ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ। আমরা যদি একেবারে লেখা শুরু করি যে দ্বিতীয়বার অন্তরীকরণের জন্য যে ইউ ওয়ান স্কোয়ার ডিডি এক্স ইউ ডিডি এক্স ভি, ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স ইউ, ভি ভি হলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিডি এক্স ইউ, ইউ কত? ইউ হলো ওয়াই অন স্কোয়ার সমান ফোর। ওয়াইকে এসের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যাবে ওয়াই অন। এখন আমরা যদি একটু এদিকে আসি, আমরা এখানে লিখব ওয়াই অন স্কোয়ার ডিডি এক্স অন, ডিডি এক্স অন মানে হলো জিরো, আর ডিডি এক্স এ স্কোয়ার মানে হলো টু এক্স, তারপরে প্লাস অন মাইনাস এক্স স্কোয়ার ডিডি এক্স ওয়াই অন স্কোয়ার, ডিডি এক্স ওয়াই অন স্কোয়ার মানে হলো টু ওয়াই অন ওয়াই টু। নিশ্চয়ই তোমরা বুঝো কীভাবে এটা হয়, টু ওয়াই অন তারপরে আবার ডিডি এক্স ওয়াই অন হলো ওয়াই টু সমান ফোর ওয়াই অন। এখন আমরা লিখব যে মাইনাসের টু এক্স ওয়াই অন স্কোয়ার, অথবা আমরা এখানে অ্যাকচুয়ালি কী করতে পারি, ওয়াই অন দ্বারা ভাগ করতে পারি, আচ্ছা একটু পরে করি, প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই অন ওয়াই টু মাইনাসের ফোর ওয়াই অন সমান শূন্য। এখন যদি আমরা একে ভাগ করি, কী দ্বারা ভাগ করা যায়, ভাগ করা যায় হলো এখানে দেখো প্রত্যেকটির মধ্যে টু আছে এবং সবগুলির মধ্যে ওয়াই অন আছে, তাহলে টু ওয়াই অন দ্বারা যদি ভাগ করি বা তাহলে পাওয়া যায় হলো মাইনাসের এক্স ওয়াই অন প্লাস অন মাইনাস এক্স স্কোয়ার টু ওয়াই অন দ্বারা ভাগ করছি, এখানে থাকবে ওয়াই টু, এখানে থাকবে টু ওয়াই অন দ্বারা ভাগ করলে টু সমান শূন্য। এখন আমাদের প্রমাণে যেভাবে আছে এভাবে যদি আমরা সাজায় লিখি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাসের এক্স ওয়াই অন ইকুয়াল টু শোট। শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে এই ধরনের কারো বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে ভালো ফলাফল করতে পারবে।